গুড মর্নিং, নমস্কার বন্ধুরা। আজকে অনেক দিন পর ভিডিও বানাচ্ছি। আজকে আমরা যাব রানাঘাটে, আমার গুরুদেব বাবা তো ইয়েতে থাকেন বৃন্দাবনে, তো উনি ওনার বাড়ি হচ্ছে রানাঘাটে, তো উনি এসছেন 10 তারিখে এসছে, তো এখন ওনার ওখানে আজকে ওনার বাড়িতে অনুষ্ঠান পুজো আছে, আরও সবাই আমরা দর্শন করতে যাব বাবাকে। তো মাসিও আসছে, আমার মাসি এসছে থানায়, তো মাসিকে নিয়ে বণিকবাবু এক্ষুনি চলে আসবে। আমরা সবাই, ছোটু রিক আমি সবাই রেডি, আমরা আজকে বাবাকে 1 বছর পর দর্শন করতে যাব। আগের বছর আমরা বৃন্দাবনে গেছিলাম, এবছর বাবা নিজে এসছে বাড়িতে 13 বছর পর। তো যাই হোক, ওই সব ফল ফল দিয়ে বাবাকে তো প্রণাম করতে হয়, আর এগুলো সব জানি না, কোনোদিনও করিনি, প্রথম করব। আর যাওয়ার সময় মালা কিনবো, আর যা যা করতে হয় সব মাসি আসুক, মাসি বলবে আমাদের, সেগুলো আমরা করবো। যারা 3 ঘন্টা সময় লাগবে নাকি, এখান থেকে 2.5-3 ঘন্টা সময় লাগে, তো বণিকবাবু আসলে আমরা যাব। আর ওখানে যা অনুষ্ঠান হবে তোমাদের সব তোমাদের দেখাবো, মানে মানে যতটুকু সম্ভব, যা সম্ভব তোমাদের আমি চেষ্টা করবো সব কিছু দেখানো। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, সবাই রেডি। মাসি আসছে, মাসি আমাদের সাথেই যাবে। তো মার খুব ইচ্ছা ছিল, কিন্তু বাবার শরীরটা খারাপ হওয়ার জন্য মা যেতে পারলো না। তো যাই হোক, আমরা এখন যাব গুরুদেবের সাথে দেখা করতে, সবাই রেডি, চলো তোমাকে তোমাদের সবাইকে আমার বাবার সাথে আর কি দেখা করাবো, ওনাকেও দেখাবো ওখানে অনুষ্ঠান যা হবে। আমি কোনোদিনও যাইনি, প্রথমবার যাব, আমি যা আমি নিজে দেখবো তাই তোমাদেরও সবাইকে দেখাবো। তোমাকে গুছানো হলো? হ্যাঁ, আমি তো ঠিক জানি না কীভাবে করতে হয়, অত ভালো বুঝি না সব, তো এখন তো শিখছি। এই যে এইটা বাবাকে আমরা দিয়ে, বাবাকে দিয়ে আমরা প্রণাম করবো। এর মধ্যে আপেল দিলাম, গ্রিন আপেল, অরেঞ্জ, বেদানা, তারপরে কিউই, বেরি, ব্ল্যাক গ্রেপস, এই সব কিছু দিয়ে, মানে আমি জানি না, মানে 7 রকমের আছে, এই থালাটা যতটুকু করবো অতটুকুই দিলাম। আর মাসি চলে এসছে, রাধে রাধে, কি বললো ঠিক তোমার, বলছে বয়স্ক বয়স্ক লাগছে, দিদার কাছ থেকে জানতে চায় যে জিৎ কোয়েল, কোয়েল ছিল না শ্রাবন্তী ছিল মাসি, শ্রাবন্তী, ওদের সঙ্গে মানে দিদার ওই শুটিং এর কি এক্সপিরিয়েন্স আছে শুনতে চায় না, রিকও শুনবে, তোমাদেরও শোনো, ঠিক দেখাও আর জিজ্ঞেস করো, তোর এবার দাদা জিজ্ঞেস করো, বলো যখন শুট করেছিলে সিনেমা জিতের মা, জিত জিত কিরকম বেসিক্যালি বলো একটু, জিত কেমন? জিতের সাথে আমি তো কাজ করেছি, ধরো হায়দ্রাবাদে আমি ছিলাম দিন 15, খুবই ভালো ছিল, ভীষণ ভালো। তার সঙ্গে শ্রাবণকে আমার পাড়ার মেয়ে খুব রেসপেক্ট করতো, গীতাদি গীতাদি করে, মানে আমি যে এতটা সিনিয়র ছিলাম আমার একবার মনেই হতো না, আমি নিজে নিজে আমার নিজেরই খারাপ লাগতো, বাবা এই টুকু বাচ্চা সব ছেলে মেয়ে তাদের সাথে কাজ করতে এসেছি, কি ভালো এনভায়রনমেন্ট, খুব ভালো লাগতো। ডিরেক্টর ছিলেন ভীষণ ভালো, পরিবেশ ভালো, ক্যামেরাম্যান থেকে মানে পুরো টিমটাই ছিল অসাধারণ, খুব এনজয় করেছি। 15 দিন যে আমি ঘরের বাইরে ছিলাম একটু মানে বুঝতেই পারিনি, তেমনি ভালো খাওয়া দাওয়া, সকাল থেকে উঠে রাত্রি পর্যন্ত টাইম টু টাইম বেশ ভালো ভালো খাওয়ার, হ্যাঁ। তারপর তো ক্যামেরাম্যান ভীষণ ভালো ছিলেন, যখন শ্যুট করতো না অত বড় বড় ডায়লগ এতটুকু কষ্ট হতো না, আর ডিরেক্টর সাহেব ছিলেন এত ভালো, মানে মানে মনে হচ্ছে না আমরা ঘরের ভেতরে নর্মাল কথাবার্তা, খাবার টিপলে ছোটু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন, তোমার কোয়েশ্চেন খুব ভাল লাগতো। তারপরে যখন শুটিং শেষ হয়ে গেল মনটা খুব খারাপ হলো, আবার বাড়ি ফিরে যেতে হবে, খুশি হয় মাঠের দুঃখ, হ্যাঁ আমার একটু কষ্ট হয়েছিল, হ্যাঁ কেন এত ভালো পরিবেশ পাবো বুঝতে পারিনি তো, না মজা হয় না শুটিং, দারুণ মজা, দারুণ মজা, মজা মানে দারুণ মজা, খাচ্ছি তা তো কেউ হয়তো একটা পুজো সবাই একসাথে থাকা খাওয়া তো মজা, হ্যাঁ এটা একটা ব্যাপারই আলাদা। আর তারপর শ্রাবন্তী পাশের ঘরেই আমরা থাকতাম, হ্যাঁ ধরো একটা
একটা সিন পরে হবে, একটু গ্যাপ আছে, সেই সময়টা আমরা বাইরে গিয়ে গল্প করছি, বেহালার কথা বলছি। ও আচ্ছা, ও তো বেহালার বাড়ি। হ্যাঁ হ্যাঁ, বেহালা ও পর্ণশ্রীতে তখন থাকতো, আমি তো 14 নম্বর বাস স্ট্যান্ড, মানে একদম মানে একটা স্টপেজ আমার বাড়ি হয়েই শ্রাবন্তী বাড়ি যেত, এরকম একটা ব্যাপার আর কি। তো খুব মজা করেছি, আর এখন তো সেটা একটু স্মৃতি হয়ে গেছে। হ্যাঁ, তুমি আবার যাও, ফ্লোর যাও, যাও না, আবার শরীরটা একটু ঠিক হোক, তারপরে আবার যাও। হ্যাঁ, একটু ও প্রচুর চাপ না, অনেকটা টাইম থাকতে হয়, এটা তো ঠিক, অত মেকআপ এই ওই, ঠিক ঠিক ঠিক, একটু 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 চাপে আছে এই মুহূর্তে, শরীরটা ভালো হোক, যাও সবাই। মানে মানে মাসে তুমি তো আগে সবাই, আমি যেখানে যেতাম সবাই বলতো কি যে সোনার হরিণের শম্পার মা, তোমার মাসি না, হ্যাঁ না শম্পা নায়িকা ছিল, শম্পা শাশুড়ি, সরি সরি, শম্পার শাশুড়ি, সবাই বলতো সোনার হরিণ, কি তখন পুরো ফেমাস, মাসি আসে ওদের সোনার হরিণ চলে আসছে। আর জন্য কি ছিল, ভূতুর দিদা না কি ছিল, ও ভূতু 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 ভূতু, হ্যাঁ ভূতু ভূতু ঠাকুমা, মাসির অনেক স্মৃতি আছে এরকম। আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে। এখান থেকে ব্রেকফাস্ট করে আমরা এক্ষুনি বাবার বাড়িতে পৌঁছে যাব। আর দেখো খালি যে এতদিন পর মানে বাবা, তারপর আমাদের যে প্রভু, এরা সবাই ছোটুকে দেখে কি খুশি, সবাই খুশি, সে মানে খুশিতে গদ গদ, আর ছোটু আনন্দে একেবারে মানে মত্ত। দেখো এই যে আমাদের বাবা, বাবার বাবাও খুব খুশি, আমরা গেছি সবাই, আর বণিকবাবু ইউনিফর্মে গেছে, এটা বাবা চেয়েছিল আর কি দেখতে একবার, যে তুই আমার, তো আমি তো বাবা, তো আমার ছেলে, তুই একটা অফিসার, আমি দেখবো তোকে ইউনিফর্ম পরে কেমন লাগে। রাধে রাধে, রাধে রাধে, গৌণ নিতাই প্রেমানন্দে হরি হরি বল। বাবা তাকাও, যখন থেকে আমরা এখানে এসেছি কন্টিনিউ কীর্তন হচ্ছে, অনেক লোক কীর্তন করছে, ভালো লাগছে শুনতে। কিন্তু এই যে প্রভু, প্রভু রোজ বৃন্দাবনে ওরা কীর্তন করে, মানে প্রভু যখন কীর্তনটা শুরু করলো, খালি দেখ কীভাবে পুরো জমিয়ে দিল, পুরো পরিবেশটাই মানে চেঞ্জ হয়ে গেল, অপূর্ব কীর্তন, অসাধারণ কীর্তন। বৃন্দাবনের যে একটা ও যে লোক, কীর্তন শুনে তোমার একবারে মানে মুগ্ধ হয়ে যাবে, এত সুন্দর, মানে আমার ছোট পর্যন্ত কীর্তনে মগ্ন হয়ে গেছিল।
Nitai Gorango, Nitai Gorango, Nitai Gorango.
جاي سناتن بھٹر
রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্টনাথ রঘুনাথ কি তাহলে তো স্বামী কি রঘুনাথ ঠাকুর কি লোকনাথ দাস গোস্বামী জয় শ্রীনিবাস আচার্য কি جاي برم بجي سبرنداون آجت برم بجي برم آراج پتت باون برم امشن پاد برم سپریواج آچار جي اشتوتر ست سرشمال بھکتی دیپک مہاراج کی دیپک مہاراج کی دیپک مہاراج کی سمکت ورطرند کی سرنام شنکربل کی آلسا بھوگ کی چپن بھوگ کی نعم سنتنا نعم 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 ها 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 ها
দেখো এটা হচ্ছে আমাদের বাবার বাড়ির মানে শেষ একটা বাড়ির পরেই এই ফাঁকা জমি এগুলো সব নাকি বাবা দিদি আর এখানে একটা সামনে নদীটার পাশে এটা চুনি নদী সামনে আমরা যাচ্ছি দেখতে আর এই নদীর পাশেই তোমার একটা শ্মশান আছে ওটাও নাকি বাবা দিদি তো যাই হোক কিন্তু পরিবেশটা খুব সুন্দর একদম পুরো গ্রামের একবারে সবুজ সুন্দর একটা পিকনিকেও তো ঠাকুরের আমাদের ঘুরতে দেখো তোমাদেরও খুব ভালো লাগবে ও বাবা গাইছে একজন ওটা গাইছে একটা লোক নামলাম এইটা বাবা আমাদেরকে পাঠিয়েছিল এই নদীটা শ্মশানটা এগুলো সব দেখানোর জন্য সেগুলো দেখে বাবার সাথে দেখা করে এবার আমরা বাড়ির দিকে রওনা হব কারণ আমাদের যেতেও প্রায় 3 ঘন্টা মতন লাগবে তো চলো সবাই সুস্থ থেকো ভালো থেকো আর খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে আসবো বলার আছে আমাদের পুরো দিনটা